بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক শ্রোতা, একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। আমার আলোচনার বিষয়বস্তু ছিল হাদিসের নামে জালিয়াতি তথা মিথ্যা ভিত্তিহীন জাল হাদিস সমূহ, যে সকল বানোয়াট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সেই ভিত্তিহীন হাদিসের নামে মিথ্যা বানোয়াট কথা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তার ধারাবাহিকতায় আজকেও কয়েকটি হাদিসের নামে মিথ্যা বানোয়াট কথা আপনাদের সামনে তুলে ধরব। তার মধ্যে একটি হলো আলেমের চেহারার দিকে একবার তাকানো আল্লাহ তাআলার কাছে 60 বছরের রোজা নামাজের চেয়ে উত্তম। নাউজুবিল্লাহ। ওলামায়ে কিরামের শ্রেষ্ঠত্ব, ওলামায়ে কিরামের মর্যাদা, এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামায়ে কিরামের মর্যাদা অনেক হাদিসে উল্লেখ করেছেন। তবে ওলামায়ে কিরামের মর্যাদা সম্পর্কে যে কথাটি এখন বললাম, এটি আসলে মূলত হাদিস নয়। যেটি হাদিস নয় সেটিকে রাসূলের নামে চালিয়ে দেওয়া হাদিস বলে বর্ণনা করা একটি জঘন্যতম গুনাহ। এটি এমন কবির কবিরা গুনাহ যার মাধ্যমে কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের অধিবাসী হতে পারে। আরেকটি হাদিসের নামে মিথ্যা কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সেটি হলো যে ব্যক্তি উলামায়ে কিরামের সাথে সাক্ষাৎ করলো সে যেন আমার সঙ্গে সাক্ষাৎ করলো, যে ব্যক্তি উলামায়ে কিরামের সঙ্গে মুসাফা করলো সে যেন আমার সঙ্গে মুসাফা করলো, যে ব্যক্তি উলামায়ে কিরামের সঙ্গে ওঠা বসা করলো সে যেন আমার সঙ্গে ওঠা বসা করলো, যে ব্যক্তি দুনিয়াতে আমার সঙ্গে ওঠা বসা করবে অর্থাৎ সংস্রব অবলম্বন করবে তাকে কিয়ামতের দিন আমার নিকট বসানো হবে। অন্য এক বর্ণনায় রয়েছে কিয়ামতের দিন আমার প্রতিপালক আমাকে তাকে আমার সঙ্গে জান্নাতে বসাবে। অনেকে ওলামায়ে কিরামের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে খুব আগ্রহের সঙ্গে এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করে এটাকে বর্ণনা করে থাকে, কিন্তু এটা মূলত রাসূলের হাদিস নয়। এর সনদে হাফস ইবনে ওমর আদানি নামক একজন মিথ্যুক বিদ্যমান রয়েছে। সুতরাং এটি হাদিস নয়, হাদিসের নামে তা মিথ্যা ভিত্তিহীন জালিয়াত বর্ণনা। আরেকটি বর্ণনা রয়েছে যে আলেমে আলেমগণের সংস্রবে এক মুহূর্ত বসা আল্লাহ তাআলার নিকট হাজার হাজার বছর ইবাদত করার চেয়ে উত্তম। নাউজুবিল্লাহ। এটাও মূলত হাদিস নয়, সুতরাং এটিও হাদিসের নামে রাসুলের নামে চালিয়ে দেওয়া হয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফাকাদ বাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা কথা প্রচলন করলো অপরের কাছে পৌঁছে দিল তার স্থান হবে জাহান্নাম। এরকম আরেকটি মিথ্যা বর্ণনা রয়েছে, আলেমের মজলিস হাজার রাকাত নফলের চেয়ে উত্তম। কোনো আলেমের মজলিসে উপস্থিত হওয়া 1000 রাকাত নামাজ, 1000 রোগী দেখাশোনা এবং 1000 জানাজায় উপস্থিত হওয়ার চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোরআন তেলাওয়াতের চেয়েও, উত্তরে তিনি বললেন, ইলম ছাড়া কি কোরআন উপকারী হতে পারে? এটিও রাসূলের নামে চালিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা হাদিস নামে বর্ণনা করে হয়েছে। এটি মূলত জাল হাদিস, এটা মূলত জাল বর্ণনা। সুতরাং এই কথাগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, যেগুলো মূলত হাদিস নয় সেগুলো কেউ বর্ণনা করলে তার উৎস খুঁজতে হবে, সেটা সম্পর্কে যাচাই বাছাই করতে হবে, এরপর সেটা হাদিস হিসাবে গণ্য করা যেতে পারে যদি তার বর্ণনা সঠিক থাকে। যেহেতু এগুলো হাদিস নয়, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর কোনো সনদ নেই, সূত্র নেই, সুতরাং এগুলোকে আমরা হাদিসের নামে অ্যাভয়েড করে চলব, হাদিসের নামে কারো কাছে বর্ণনা করব না এবং সেগুলোর উপর আমল করার চেষ্টা করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। From the wind to the trees to the buzzing of the bees, Ya Rabbil Alameen, your creation is a dream. From the stars to the moon, your dominion is so vast, yet your beauty isn't seen. Ya Rabbi, please accept my prayer. Ya Rabbil Alameen, Ya Rahmanu Ya Rahim, Ya Rabbil Alameen.